দাম কেমন চাচ্ছিলেন? কেমন চাচ্ছিলেন ভাই? ২৫ কত বললো? ২০ বলে। আচ্ছা, আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া কেমন? ২০ পার হলে দিবেন। এটা আপনার আর বকনা না আরিয়া? আরিয়া গুরু। দর্শক, এই যে আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু অবস্থান করছি বর্তমানে আমবাড়িহাট, এবং এই আমবাড়িহাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে, সোমবার এবং শুক্রবার। তো আমরা এই হাট থেকে যে সকল খামার করার জন্য উপযোগী গরু, এই উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু দিচ্ছি। আর যে এপাশে একটা সাদা দেখছি ভাই, এটা আপনার? এটা কি দেশি না বকনা না আরিয়া? আরিয়া। কেমন চাচ্ছিলেন দাম? ১৯ কত পর্যন্ত বললো ভাই? কত পর্যন্ত দাম বলছে এখন পর্যন্ত? ১৬.৫ ১৬.৫ তো দিবেন না, কত হলে দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সীমিত লাভ রেখে বলবেন যে কত হলে দিতে পারবেন। ১৮ হলে আসবে। এই যে দেখে আপনাদের, এটাই উনি ১৮,০০০ টাকা চাওয়া দাম, মানে সর্বোচ্চ আশা করছে আর কি, ১৮,০০০ হলে উনি বিক্রি করে দেবে। তো আমরা একটু এরপরে আরও কিছু গুরু দেখছি, এগুলো আমরা দাম জানাবো। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? একটাই বাড়ির? কেন বিক্রি করে দিচ্ছেন? টাকার দরকারের জন্য বিক্রি করে দিচ্ছেন। কেমন দাম কি কেউ বললো? মনের মতো কেউ বলছে? ২১ পর্যন্ত বলছে, মানে আসে নাই, মনের মধ্যে আসে নাই। কেমন কেমন চাচ্ছিলেন? আর একটু, মানে ২২ হলে দিবেন? ওই রকমই। এই যে দর্শক দেখছি, এটি ২২,০০০ টাকা হলে উনি বিক্রি করে দিবে। আমরা আপনাদের বাজার খুব খারাপ, তো বাজার খুব খারাপ, তো আজকে তো দেখলাম আমদানি কম, এই জন্য দামটা একটু বেশি সবাই বললো। ধারণা দেব আপনাদের। চাচা ভালো আছেন? কেমন চাচ্ছিলেন এটা? ১৮ না কত? কত চাচ্ছিলেন এটা? ২৬ কত বললো? ২৩,২৪ দিবেন না? কত হলে দিতে চাচ্ছেন? ২৫ পার হইতে হবে। আচ্ছা দর্শক, এই যে এটি ২৫,০০০ টাকা হলে মানে দিবে আমাদের, যেটি বলছিল আর কি। যে এ পাশে আমরা একটু দুটো দেখছি, আমরা এগুলো একটু ধারণা নেব। ভাই ভালো আছেন? এটা কি দেশি না শাহিওয়াল? দেশি, বেশ সুন্দর টাইপের। কেমন দাম চাচ্ছিলেন? দামটা যেটা ৩২ কত বললো? বলতে ২৬,০০০ দিবেন না? না না, দাও দাও। কত হলে দিবেন? ধরে নাম ২৮ ২৮ আচ্ছা দর্শক, এই যে ২৮ হলে বিক্রি করবে আর কি। আচ্ছা ধন্যবাদ। আর আমরা আরও কিছু গরু দেখছি, এই ধরনের ছোটো ছোটো আর কি, এগুলো আমরা একটু ধারণা দেবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার? হ্যাঁ। দাঁত তো হয় না? না দাঁত। আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম? দাম চাচ্ছি ৩৫ কত বললো? ২৯ পর্যন্ত বলছে, ২৯ দিবেন না? কত হলে আসবে? উপরে একটু চাইলে আলেন না, ৩০ না, ন্যূনতম ৩০ হইতে হবে আর কি। এই যে দর্শক দেখছেন, এটা ন্যূনতম ৩০,০০০ হলে উনি বিক্রি করবে আর কি। তো আমরা একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু আমবাড়িহাট থেকে আপনাদের এই গরুগুলো, অর্থাৎ খামার করার জন্য উপযোগী যে সকল সার গরু, এই গরুগুলোর আমরা একটু দাম জানাচ্ছি। সেই সাথে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনে পেয়ে যান, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ পাশে আমরা একটু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কয়টা নিয়ে আসছেন? একটাই? আরও আছে। আচ্ছা এটা সার, এটা কেমন চাচ্ছিলেন দাম? দাম চাচ্ছি ৩৬ দাম বলছে, ২৯ ৩৬ চাচ্ছেন, ২৯ বলছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া কেমন, মানে কত হলে দিবেন? ৩২ হলে দিব। ৩২ হলে দিবেন? ৩২ নিচে আসবে না? আচ্ছা আচ্ছা, সেটা বাজারের উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা দর্শক দেখছেন, এই যে ২৯,০০০ টাকা দাম বলে আর কি, অন্য চাওয়া পাওয়া হচ্ছে ৩২ হলে হচ্ছে ছেড়ে দিবে। এই যে পাশে ভালো আছেন? যে কেমন চাচ্ছিলেন? চাচ্ছিলেন কেমন? ৩৩ কত বললো? কত দামে বলে না কেউ?
28 পর্যন্ত বলছে। এই যে আর আপনার চাওয়া পাওয়া কেমন, কত হলে মানে দিবেন? 31 হলে দিই। 31 হলে দিয়ে দেবেন? এই যে দর্শক, 31,000 হলে উনি দিয়ে দেবেন।